আমাদের দেশের ভিতরে যে যত বড় নেতা আসে তত বড় ঘুষখোর ঠিক না ব্যাটি চেয়ারম্যান আর মেম্বার আর আমাদের সমাজের ফাঁতি নেতারা কয় টাকাই ঘুষ খায় যে যত বড় নেতা যে যত বড় এমপি আর মন্ত্রী যার পাওয়ার যত বেশি সে তত বড় ঘুষখোর ঠিক না ব্যাটি কথা বলেন আল্লাহর নবী তারপরে বলেন মা জহরাফি কওমিনিজ জিনা ور ربا الا حل بي عن فسق من عقاب الله اللہ کے نبی بولیں ভিতরে জিনা ব্যাপক হয়ে যাবে ব্যভিচার ব্যাপক হয়ে যাবে এবং দ্বিতীয় নম্বরের সুদের কারবার ব্যাপক হয়ে যাবে নবী বলেন তাদের জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের গজবগুলা ব্যাপক হারে নাজিল করতে থাকবে বলি না আউযুবিল্লাহ কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন অন্তরে কান দিয়ে কথাগুলা অনুধাবন করেন ভাই আর আমাত নবী বলেন যখনই কোন জাতির ভিতরে দেশের ভিতরে জিনা ব্যবসার ব্যাপক হয়ে যাবে ইপ্রিজিং ব্যাপক হয়ে যাবে দর্শন ব্যাপক হয়ে যাবে ওই দেশের ভিতরে আল্লাহ তালার আজাব ও গজব ব্যাপক হারে আসতে থাকবে কাকে বলবেন ভাই আর আবার যারা আমাদের দায়িত্বশীল যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে যারা আমাদের সব কিছু দেখাশোনা করছে যাদের হাতের ভিতরে দেশের সাবি ওই সমস্ত মানুষগুলা দেশের সুন্দরী রূপসী মেয়েদেরকে চাকরি দিবে বলে তোমাকে এই দলের এই পদে তোমাকে চাকরি দিব এই কথা বলে বলে তাদের ইজ্জত সম্মান নষ্ট করে হরণ করে তাদেরকে বারবার দর্শন করে তাদেরকে বারবার টিশের মতন ব্যবহার করে শেষ পর্যন্ত যখন একটা মেয়ে একটা মেয়ে যখন একবার দুইবার তিনবার তার সতীত্ব বিলিয়ে দেওয়ার পর দেখা যায় চাকরি পায় না প্রতারণা করে শেষ পর্যন্ত তারা মিডিয়ার সামনে এসে নিজের সব কিছু খুলে বলতে বাধ্য হয় ঠিক না বেঠি আপনারা জানেন বর্তমান সময় একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে এক দলের নেতা অমক মেয়েকে চাকরি দিবে বলে অমক মেয়েকে এই পদ দিবে বলে ওই পদ দিবে বলে বারবার তাকে দর্শন করেছে ওই মেয়েটা বারবার তাকে হাত জোর করে ক্ষমা চাইছে তারপর ওই নরপসুর হাত থেকে রক্ষা পায় না চাকরি তো দেয় না দেয় না দিব বলে বলে বারবার তাকে দর্শন করেছে এমন কিছু কুলাঙ্গার নেতা আমাদের দেশে আসে নাকি না যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চান আপনার এই নেতাদের চরিত্রকে আপনি পরিবর্তন করেন এই নেতাদেরকে দল থেকে বহিষ্কার করেন এই নেতাদেরকে দেশ থেকে বহিষ্কার করেন তাহলে এই থেকে থেকে বন্ধ বন্ধ হবে হবে এই এই দেশের দেশের আজাব ঠিক ঠিক না কথা বলেন সমস্ত নেতাদেরকে আপনার দলে রাখার পরে আর বারবার আপনি বলি আওরাইবেন দেশে দুর্ভিক্ষ আসতে সাবধান হন সাবধান হন আমাদেরকে সাবধান করার আগে আপনার দলের নেতা নেত্রীদের চরিত্র আগে আপনি ঠিক করেন ঠিক না ঠিক কথা বলেন চরিত্র আগে ঠিক করেন তাহলে এই দেশ থেকে দুর্ভিক্ষ দূর হবে আজাব গজব দূর হবে এই দেশ আর সিডুর আসবে না এই দেশে আর বন্যা হবে না এই দেশ আর গুরুনি জন হবে না এই দেশের ভিতর আর সিডুর আসবে না আপনার নেতা নেত্রীদের চরিত্র আগে ঠিক করেন ঠিক না বে আলেম সমাজ তার পবিত্র স্ত্রী নিয়ে হোটেলে গেলে রেস্টুরেন্টে গেলে পার্কে গেলে মার্কেটে গেলে সেখানে আপনার দলের লোকেরা কি চায় কাবিন নামা চায় আর আপনার দলের লোকেরা চাকরি দিবে বলে অগণিত অসংখ্য মেয়েদের সতীত্ব নষ্ট করে এদের বিচার বাংলার জমিনে হয় না ঠিক না বেঠি আল্লাহ নবী তারপরে বলেন কয়লা রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম নবী বলেন যখন আমার উম্মতের ভিতরে পাঁচটা অপরাধ দেখা দিবে তখন তাদের ভিতরে পাঁচ প্রকারের বিপদ আসবে কয় প্রকারের বিপদ একটু কথা বলেন আরও জোরে বলেন কয় প্রকারের বিপদ যখন পাঁচটা বিপদ পাঁচটা বিপদ আসবে কেন আমার উম্মত পাঁচটা কর্ম করবে পাঁচটা অপরাধ করবে আল্লাহর নবী বলেন এক নম্বরে

নবী বলেন যখন আমার উন্নতির ভিতরে ব্যাপক হারে জিনা বেড়ে যাবে দর্শন বেড়ে বেড়ে যাবে যাবে আল্লাহ বলেন তখন আল্লাহ পাক তাদের ভিতরে এমন 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 বিপদ দিবে দিবে রোগ আকারে আল্লাহ তাদের ভিতরে সরিয়ে দিবে নবী বলেন যে এই রোগগুলা তাদের পূর্বপুরুষ দাদাদের মাঝে ছিল না এমন কি এই রোগগুলার তারা নামও কোনোদিন শুনে না এই রোগ কোনো দিন কি আমাদের বাবদাদার নাম শুনছে কথা বলেন না কেন ভাই আমার আলসার কোন দিনেরা নাম শুনছে আল্লাহর নবী বলেন এই রোগগুলা কেন আমার উন্মতের ভিতরে আসবে হ্যা আমার যুবক ভাইরা তুমি নিজের সতীত্বকে রক্ষা কর চরিত্রকে রক্ষা করো তোমার সতীত্ব রক্ষা করো নবী বলেছেন যখন মানুষ ব্যাপকারে জিনা ব্যবসার দর্শনী ইপ্তি লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহ পাক তাদের ভিতরে এমন এমন কঠিন কঠিন রোগ দিয়ে দিবেন যেই রোগের নাম তাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কেউ কোনোদিন শুনে না কোনোদিন তারা এই রোগের কথাও শুনে না আজ আপনি বর্তমান সময়ে এদিকে তাকাইয়া দেখেন আমাদের দেশে পুরা বিশ্বের ভিতরে এমন এমন কিছু রোগের আবির্ভাব হয়েছে আবিষ্কার হয়েছে যেই রোগের নাম কোনোদিন আমাদের বাপ দাদা গোষ্ঠী কেউ শুনে না ঠিক না ব্যা ঠিক ওই যে আল্লাহ বলেছেন জহর আল ফাসাদ ফিল বারি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস তোমাদের জলে স্থলে যত বিপদ মুসিবত দেখো যত রোগ বেদি দেখো সব কাদের কামাই একটু কথা বলেন তোমাদের হাতের কামাই ঠিক না বেটি কথা বলেন তাহলে বলেন এই বিপদ মুসিবত থেকে যদি বাঁচতে হয় আমাদের দেশে কঠিন ভাবে দর্শন বন্ধ করা লাগবে ঠিক না বেটি এরা যদি আপনার বক্তব্য না শুনে এদেরকে জেলখানা ঢুকে তালা লাগিয়ে রাখেন আল্লাহ ভালো জানে জেলখানায় অমন এদের জন্য এমন ব্যবস্থা থাকবে ঠিক না বা ঠিক এই জন্য মাঝে মধ্যে দেখতে পাই কিছু মানুষ জলখানায় যায় কত আনন্দের সাথে উল্লাসের সাথে তাদেরকে নিরাপদে নিরাপত্তা দিয়ে জলখানায় নেয় যাওয়ার আগে হাতে মেহেদি থাকে না আসার পরে দেখা যায় হাতের ভিতরে মেহেদি ঠিক না বে ঠিক কথা বলেন এই জন্য বললাম এরা জেলখানার বাইরেও যেরকম ভাবে চরিত্রহীন ভাবে চলাফেরা করে এরা মনে হয় জেলখানায় গেল এদের জন্যই ব্যবস্থা থাকবে ঠিক না বে ঠিক কথা বলেন কেননা দেশটা এখন এমনই হয়ে গেছে ভাই আর আমার রাগ করবেন না বাস্তব কথাগুলাই বলছি এর বাহিরে কোনোটাই না পুরা দেশের মানুষগুলো এখন দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করবে সেই সুযোগ মানুষের হাতে নাই ঠিক না মানুষ এখন টাকা রাখতে ভয় পায় ঠিক না কথা এখন ব্যাংকে টাকা রাখতে ভয় পায় গড়ে টাকা রাখতে ভয় পায় চুরের কারণে ডাকাইতের কারণে আর ব্যাংক ব্যালেন্সে টাকা রাখতে ভয় পায় আমার দেশের জাতীয় সুরদের কারণে ঠিক না ব্যাঠিক কথা বলেন যারা অবাব সুর নয় যাদের স্বভাব হইল চুরি করা কথা বলেন অবাব শুননা স্বভাব সোর এই স্বভাব সুরদের বিচার হয় না যে ব্যক্তি অভাবের কারণে আপনার ক্ষেত্রে থেকে দুইটা আলু চুরি করছে এরই দৈরা ব্যক্তি মিল্লা মারে কথা বলেন না কেন কিরে চুরি করছো কেন ঘরে খাবার নাই ছেলে মেয়ে স্ত্রী সবাই না খেয়ে পড়ে আস এই জন্য চুরি করছি এরই এই সবাই মারতে আসে এর পেটে কেউ খাবার দিতে আসে না সবাই মারতে আসে আর যে স্বভাব চোর এর কোনো কি নাই কথা বলে না কি নাই তাহলে দুর্ভিক্ষ থেকে বাঁচতে হইলে কার দিকে ফিরে যাইতে হবে বলেন কার দিকে সবাই বলেন না কার দিকে আগে দেশের দায়িত্বশীল যারা তারা ঠিক হইতে হবে তারপরে জনগণ এইভাবে ঠিক হয়ে যাবে ঠিক না ভাই ঠিক কথা বলেন আল্লাহ বলে শোনা আমানা ওয়ালা আননা হালাল কুরআন ওয়াত্তা কাওলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন যখনই কোন দেশের মানুষ ঈমান আনে আর আমি আল্লাহকে ভয় করে তখন আমি আল্লাহ আসমানের যত রহমতের দরজা আছে সব তাদের জন্য উন্মুক্ত করে দেই আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেই কি বুঝলেন আয়াত থেকে যখনই কোনো জনগোষ্ঠী যখনই কোনো দেশের গোষ্ঠী যখনই কোনো দেশের জাতি যদি আল্লাহর প্রতি ইমানানে আর যদি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করে আল্লাহ বলেন আমি তাদের জন্য অবশ্যই অবশ্যই আসমানের যত রহমতের দরজা আছে সব তাদের জন্য খুলে দেয় জমিনের যত বারাকাতের দরজা আছে সব তাদের জন্য উন্মুক্ত করে দেই। এই জন্য আমরা বলি যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে হয় আপনি সহ তওবা করে পুরো দেশের মানুষকে তওবার আহ্বান জানান আপনার দলে যত লোক আছে তাদেরকে বলেন তওবা করার জন্য আজকে থেকে তোমরা দুর্নীতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না কোনো ইজ্জত সম্মান নষ্ট করতে পারবে না দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে ব্যাঙ্গালের বাড়ি গাড়ি করতে পারবে না ঠিক না ঠিক ঠিকই কথা বলেন তাহলে এভাবে দেশের থেকে অভাব অনটন দুর্ভিক্ষ বন্ধ হয়ে যাবে এসছে বড় আর ওয়াজ দরকার নাই আল্লাহ বলে দিয়েছেন এক নাম্বার ইমান আনো দুই নাম্বারে কি করো কাকে ভয় করো বলেন না কাকে ভয় কর বলেন কাকে ভয় করো আল্লাহকে ভয় করো তাহলে এভাবে দেশের থেকে অভাব অনটন কি হয়ে যাবে আরে কথা বলে না কি হয়ে যাবে অভাব অনটন এভাবে দেশের থেকে কি হয়ে যাবে দূর হয়ে যাবে আরেকটা একটা আমল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিস ভিতরে বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি নিজের উপরে এস্তেক পারকে লাজিম করে নিবে সদা সর্বদা এস্তেক পারে আমল করবে আল্লাহর কাছে সদা সর্বদা ক্ষমা চাইবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে যত বিপদ আছে যত মুসিবত আছে সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা তার জন্য সহজ সরল একটা রাস্তা বের করে দিবে মিঙ্কুল্লি দি কিন মাক যত সংকীর্ণতার পথ আছে অভাবের পথ আছে অনটনের পথ আছে যত ধরনের বিপদ আছে সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা তার জন্য সহজ একটা রাস্তা বের করে দিবেন দুই নাম্বারে অমিন কুল্লি হাম্মিন ফারাজা যত টেনশন পেরেশানি আছে সব আল্লাহ দূর করে দিবে শুভ আপনি তো টেনশন দূর করতে যে এটা করেন এরম ঠিক না হ্যাঁ কি আরেন এই কথা বলে না কি আরে বিধি ভিন্ন আসেন এখানে কেউ রাগ না অন্তর থেকে কথাটা বলছি আসেন কেউ আল্লাহর কসম করে বলি পায়ে হাত রেখে বলি খানাটা বন্ধ করেন যদি রসুলকে ভালোবেসে থাকেন এই খানাটা হলো জাহান খাবার এই দুয়া হলো জাহান নামীদের দুয়া কে আমতের প্রথম আলামতের ভিতরে এটা একটা আলামত নবী বলেছেন পূর্ব দিক থেকে একটা দুয়া বের হবে মানুষদেরকে তারাই পশ্চিম দিকে নিয়ে যাবে এটা জাহান খাবার এটা জাহান নামীদের খাবার এই খাবার আপনি বর্জন করেন লজ্জা লাগে তখনই আপনার দাড়ি পেকে গেল চুল পেকে গেল শরীরের চামড়া ডিল হয়ে গেল এখনো আপনি এই ধরনের ধূমপান করেন আরো আত্মের বিষয় হলো আপনার শিক্ষিত ছেলের সামনে আপনার মেয়ের সামনে আপনার জামাতার সামনে আপনি এটা খুব মজা করে পান করেন হ্যাঁ কেমনে করে হাঁটুর উপরে আরেক পাও দিয়া উঠাইয়া বাহ লজ্জা আছে এই কথা বলেন না লজ্জা আছে কত বড় নির্লজ্জ তার ছেলের জন্মদাতা গয়া দশ টাকা হাতে দেয় কয় যা একটা আকিস বিড়ি নিয়ে একটা একটা প্যাকেট আকিস বিরি নিয়ে তো এই ছেলের দিয়ে বিড়ি আনা মানো এই ছেলের দিয়ে সিগারেট আনার মানি গেল ছেলেকে সেই এটাই শিক্ষা দিচ্ছে আমিও খেয়ে যাচ্ছি তুইও আমার উপরে খাইস কথা কয় না কেন হে বাবা হ্যাঁ হে বাবা হ্যাঁ বুঝতেছেন আমার কথা তাহলে এই দুয়া সারা বন্ধ করবেন নি কথা এই দুয়া সারা বন্ধ করবেন এই কথা না সবাই এখন কারা কারা খাইবেন হাত তোলেন কারা কারা খাইবেন হাত তোলেন আর সাই সত্যিকার তেই শোনেন শুনেন আমি বলি আমার বাবা এ আগে তো আকিশ বিড়ি করিম বিড়ি কিস্তি বিড়ি আলী বিড়ি আসছিল ঠিক না এখন এটি তেমন মনে নাই একটা এই গুলো আসেনি এখন কথা কা হ্যাঁ এখন কম না এখন সিগারেট খুব দামি দামি জিনিস তো আমার বাবা কিন্তু বিড়ি খাইতো বুঝলা এ আলি বিড়ি কিস্তি বিড়ি আমি তখন প্রথম কেজি স্কুল পড়ি আগে একটা স্কুল ছিল বিদেশি একটা সংস্থা আমেরিকার কেজি স্কুল খুব ভালো লেখাপড়া হইতো যদিও এটা ইহুদি খ্রিস্টানদের ইয়া ছিল অত্যন্ত ভালো লেখাপড়া হইতো বুঝলা আব্বাই বিড়ি খাইত আমি বাড়ির গেলেই দেখতাম যে বালিশের নিচে বিড়ির প্যাকেট এটি নিয়ে আসুফিস ভাইঙ্গা একটা পানি থালিয়ে দিতাম ছোটবেলা থেকে আমি নামাজ পড়ি যখন একবার ছোট একবার ছোটবেলাতে নামাজ পড়ি তা আমি ভাবতাম যে কিরে বিড়ি আব্বা কেন ব্যাপার কি এই কোনো ভাই রাখি বিড়ি যাই কই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আম্মা জানে আবার মা আবার কয় না একদিন দুই দিন তিন দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস করতে করতে যার খাইতাম যখন কইছে খাইতাম না তখন কো ফান খামো ফান খাই এবার কই যত পারেন তত ফান খান লাগে ফান দিয়ে আপনারে পুরা একবার কথা কই না কেন তো এটা সারা কি একটা কঠিন ব্যাপার কথা বলেন না কঠিন ব্যাপার এই সবাই কথা বলেন না কেন কঠিন ব্যাপার এগুলা খাইবেন খাইবেন সাই সত্যিকার অর্থে যে আমি রসুলকে ভালোবাসি জাহান নামে যেতে চাই না জাহান খাবার খাইতে চাই না জাহান নামীদের দুয়া মুখ দিয়া ঢুকায়া নাক দিয়া বাহির করতে চাই না কারা কারা রাজি আছেন দুইটা হাত তোলার লাগে দেখান তো চাই খান্না হাত তোলেন যে ভবিষ্যতে খাব না সবাই রাজি আছেন ইনশা আল্লাহ সত্যি নবীকে ভালোবাসেন আপনারা কথা বলেন সত্যি ভালোবাসেন নবীরে এ হাত কার কার নেশা হাত কার কার নেশা হাত না কেন এ হাত না কেন হাতুড়ান সবাই হাতুড়ান সবাই হাতুড়ান এই যে আপনাদেরকে ভিডিও করা হচ্ছে দেখা যাবে এটা ভবিষ্যতে এই বাণীর সব মানুষের পুরা পৃথিবীর মানুষ দেখবে মিডিয়ার সব মানুষ দেখবে রাজি আছি তো সবাই আর বিড়ি সিগারেট ফান জাহান নামের দুয়া মুখ দিয়া ঢুকাইব নাক দিয়া বাহির করবো ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই কাকে ভালোবাসা দেখেন আল্লাহ কি বলেন জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলেন জলে এবং স্থলে তোমরা যত বিপদ দেখো মুসিবত দেখো সব তোমাদের দুই হাতের কামাই কয় হাতের कमाई হাত কয়টা দুইটা প্রধানমন্ত্রীর মন্ত্রীর হাত কয়টা দুইটা হাত কয়টা মন্ত্রীদের হাত কয়টা দুইটা হাত কয়টা কথা বলেন মেম্বার হাত কয়টা যত সরকারি চাকুরিজীবী আছে এদের হাত কয়টা আমাদেরও হাত কয়টা বলেন জলে এবং এবং স্থলে শুকনা সমুদ্রের ভিতরে যত বিপদ যত মুসিবত যত হারিকেন যত নার্গিস যত সিডের বলো না কেন যত ভূমিকম্প বলো না কেন যা বলো না কেন সব তোমাদের দুই হাতের কামায় কথা বলে না কয় হাতের কামায় এক একজনে এক এক ভাবে দুই হাত দিয়া কামাই করে কেউ আবার এমনে করে কথা কয় না কেন কেউ আবার এইভাবে করে টেবিলের উপরে দিয়া না টেবিলের নিচে দিয়া কয় সারের একটা সম্মান আছে তো এই সম্মান আটতে উপরে দিয়া দেয় না কোনখান দিয়া দেয় কথা কয় না কেন এই বলেন না কোনখান দিয়া দেয় আবার কেউ বক্স খুলে দেয় কিন্তু নিজে হাত দিয়া নেয় না কয় এখানে রাই খাজান কথা বলেন না কেন তুই কয় হাতের কামাই আল্লাহ বলেন জলে এবং স্থলে যত বিপদ যত মুসিবত যত দুর্ভিক্ষ যত আজাব যত গজব তোমরা দেখতে পাও সব হলো তোমাদের হাতের কামাই আল্লাহ বলেন লিওদি কখন আমির আল্লাহ আমি আল্লাহ মাঝে মধ্যে তোমরা যত অপরাধ করো অন্যায় করো তার মধ্য থেকে কিছু কিছু অন্যায়ের শাস্তি স্বরূপ কিছু বিপদ তোমাদেরকে দিয়ে থাকি কেন দিই জানো আল্লাহ বলেন যাতে তোমরা তোমাদের কিত কর্মের থেকে পিরে আমি আল্লাহর কাছে আস বলি সোহান আল্লাহ বলেন বান্দা তোমাদের কর্মের কারণ আমি করোনা ভাইরাস দিলাম এই একটু ভাইরাস দেওয়ার কারণে পুরা পৃথিবী তরতর করে কাঁপতেছিল পৃথিবীর পাওয়ারফুল রাষ্ট্রগুলা পর্যন্ত বেঙ্গে পড়ে গেছে ঠিক না ব্যাঠি কথা বলেন আল্লাহ বলেন তবে তোমরা অপেক্ষা করো যদি তোমরা তোমাদের কৃতকর্ম অপরাধ থেকে ফিরে না আসো করুণা ভাইরাস থেকে আমি আল্লাহ আরো কঠিন ভাইরাস তৈরি করে রাখছি ঠিক না ব্যাঠি আল্লাহ তারপরে বলেন ওয়ালা নদী কন্যা গুমিনা দুনা 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 দনা দুনা 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 বান্দা আমি আল্লাহ তোমরা যত অপরাধ করো যত পাপ করো যত পাপাচার কর ওই সমস্ত পাপের শাস্তি আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে দেই না মাঝে মধ্যে ছোট ছোট কিছু শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে দেই কেন দেই জানো লা আল্লাহুম ইয়ারজিউন যাতে তোমরা আমার কাছে ফিরে আসো বরং আমরা এমন এক জাতি হয়েছি আল্লাহ যত বিপদ দেয় আমরা তত আল্লাহর বিরোধিতা করি ঠিক না বেঠি তোলে বলেন জলের স্থলে যত বিপদ মুসিবর সব কাদের হাতের কামাই আরে বলেন না আমার কামাই এটা বলতে পারেন না কার কামাই বলেন হ্যাঁ আমার ভাইয়া বন্ধুর আমার দেখেন বিপদ কেনে আসে হাদিস রিফের ভিতরে আসছেন কয়লা আর সলুল্ল ই সাল্লাল্ল মা মিং কৌমিন ইয়া জাহারু ফি গিমুর রিবা ইল্লা ওকিদু বিশ্বানাতি ওয়া মিং কৌ মিন ফিকিম ইয়া জাহারু ফি গিমুর রসাব ইলা উকীদুবির রউবি আল্লাহর নবী বলেন যখনই কোন জাতির ভিতরে রিবা সুদ যখন ব্যাপক হয়ে যাবে কোনো দেশের ভিতরে যখন সুদের কারবার ব্যাপক হয়ে যাবে আল্লাহ পাক তখন তাদেরকে চতুরি দিক থেকে দুর্ভিক্ষ দিবেন আপনি একটু রাষ্ট্রের দিকে আজকে তাকাইয়া দেখেন রাষ্ট্রের ভিতরে সুদ আর সুদ আছে নাকি নাই কথা বলেন প্রতিটা সেক্টরে আজকে সুদ ব্যবসা করতে গেলে সুদের কারবার ব্যবসাদি দিতে গেল সুদের কারবার দোকান দিতে গেল সুদের কারবার বিদেশ গেল সুদের কারবার হাস করতে গেল আবার মাঝে মধ্যে একটু একটু করে ঠিক না বা ঠিক কথা বলেন আল্লাহর নবী বলেন যখন কোন জাতির দেশের ভিতরে জাতির ভিতরে সুদের কারবার ব্যাপক হয়ে যাবে ঘরে ঘরে সুদের কারবার চলবে আল্লাহর নবী বলেন তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে একটু কথা বলেন তাহলে আপনারা বলেন বর্তমানে আমাদের মাঝে সুদ আছে নাকি নাই কথা বলেন না আছে নাই যারা তারাই সুদ খায় যারা নামাজি তারা সুদ খায় না 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 কথা বলেন কেন খায় এরা হ্যাঁ যাদের নাম মসজিদের কমিটির ভিতরে নাই তারাই শুধু সুদ খায় আর যাদের নাম মসজিদের কমিটির ভিতরে আছে তারা সুদ খায় না হ্যাঁ আরে কথা বলেন না খায় না হায় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক সকাই বলি আমিন তারপরে নবীজি বলেন যখনই কোন জাতির ভিতরে ঘুষ বেড়ে যাবে কি বেড়ে যাবে আরে বলেন না কি বেড়ে যাবে ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম না দেওয়ার সিস্টেম কি বেড়ে যাবে কথা বলেন আল্লাহর নবী বলেন তখন ইল্লা উকি দুবির রবি তখন তাদের ভিতরে শুধু ভয় ভীতি কাজ করবে কিসে কাজ করবে একটু কথা বলেন ভয় ভীতি কি করবে যেই দেশে ঘুষের প্রচলন বেড়ে যাবে যেই কোনো কাজ করতে গেলেই শুধু ঘুষ এই আপনারা কথা বলেন কেন কি বেড়ে যাবে বলেন ঘুষ বেড়ে যাবে নবী বলেন তখন তাদের অন্তরের ভিতরে শুধু ভয় আর ভয় কাজ করবে ভয় ভীতি কাজ করবে তারা ভয়ের কারণে হক কত বলতে পারবে না ভয়ের কারণে তারা তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে যাওয়ারও সাহস তারা করতে পারবে না জালিমের সামনে তারা হক কথা বলতে পারবে না সত্যকে তারা সত্য হিসাবে উপস্থাপন করতে পারবে না মিথ্যাকে মিথ্যা হিসাবে উপস্থাপন করতে পারবে না কেন তারা সব হলো কি কেন তাদের ভিতরে ঘুষের কারবার চলে তখন তারা আর পুরুষ থাকবে না পুরুষরা হয়ে যাবে কা পুরুষ বলেন পুরুষরা হয়ে যাবে কি পুরুষ এই আপনারা এই ভিতরে না ঢুকলে বাড়ির যান এখানে সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ নাই মসজিদে ঢুকলে না ঢুকলে বাড়িতে চলে যান সপ্তাহে একদিন নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই বলেন যখন সুদের কারবার ব্যাপক হয়ে যাবে তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে আর যখন ঘুষের কারবার ব্যাপক হয়ে যাবে তখন তারা পুরুষরা কা পুরুষ হয়ে যাবে কথা বলেন না কি পুরুষ হয়ে যাবে আজ বাংলাদেশে অধিকাংশ মানুষই হলো পুরুষ দেখবেন বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন বক্তাকে সময় দেওয়া হয় ওয়াজ শুরু করার আগেই বলে হুজুর এখানে রাজনীতি কোনো কথা বললেন না বেশি ভালো না কথা কয় না কেন হুজুর এই এই কথা বললেন না এখানের অবস্থা বেশি একটা ভালো না কেন এমন কথা বলে এরা পুরুষ না কাপুরুষ আরে কথা বলেন না পুরুষ না কাপুরুষ কাপুরুষ হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার তাহলে আমরা এই দ্বারা জানতে পারলাম যখনই দেশের ভিতরে দুইটা গুণা দেখা দিবে এক সুদ দেখা দিবে দুই প্রচলন দেখা দিবে তখন ওই দেশের ভিতরে কার পক্ষ থেকে দুর্ভিক্ষ আসবে কথা বলেন কার পক্ষ থেকে কথা বলেন তাহলে দুর্ভিক্ষ থেকে বাস্তব হলে ঘুষের কারবারও সারতে হবে সুদের কারবারও সারতে হবে ও আমার ভাইয়ারা